দুর্দিনে বিএনপির পাশে নেই বেশ দলীয় জোটের শরিকরা। শরিকদের নীরবতায় ক্ষুব্ধ বিএনপি নেতারা বলছেন, ভোটের সময় আসন ভাগাভাগি নিয়ে দর কষাকষিতে পটু জোটের অন্য দলগুলো। জোটের শীর্ষ নেত্রী খালেদা জিয়া কারাবন্দী থাকলেও শরিকদের রাজপথে অনুপস্থিতি প্রমাণ করে দুঃসময়ের মিত্র নয় তারা। আরও জানাচ্ছেন জিয়াল গনি সেলিম, ছবি তুলেছেন আবু সাইদ। দলের চেয়ারপারসনের সাজার প্রতিবাদে এখন রাজপথে মুখর বিএনপি। আপাতত দাবি একটি, বেগম খালেদা জিয়ার মুক্তি। এই দাবি পূরণের আন্দোলন নিয়ে সপ্তাহ ধরে মাঠে আছে বিশ দলীয় জোটের প্রধান দলটি। তাই এসব শান্তিপূর্ণ কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়েছে বিএনপির সহযোগী সংগঠনগুলো। কিন্তু এমন দুর্দিনে পাশে দাঁড়ায়নি জোটের শরিক দলগুলো। মাঠে থাকা নেতারা জানান, জামায়াতকে নিয়ে বিতর্ক থাকলেও অন্য শরিকদেরও দেখা নেই। তাদের এই নিষ্ক্রিয়তায় আন্দোলন হোঁচট না খেলেও জোটবদ্ধ ভোটের রাজনীতিতে এর প্রভাব পড়তে পারে। কে নির্বাচন থেকে দূরে সরানোর জন্যই এই ভাবে তাকে রায় দিয়ে তাকে সরিয়ে জন্য জেলখানার ভিতরে আবদ্ধ করা হয়েছে। যে নেত্রীকে কেন্দ্র করেই তাদের এই নির্বাচনী জোট, তার মুক্তির জন্য তারা দাবি করবে। বিএনপি ছাড়া অন্য কারো কার্যক্রম দেখছি না এবং তারা কে কোথায় আছেন সেটাও জানি না, এবং এখন পর্যন্ত তাদের কোনো বক্তব্য বিবৃতিও খালেদা জিয়ার পক্ষে পাইনি। অথচ নির্বাচনের সময় তারা দোকান খুলে বসবেন যে আমাদেরকে এই পদ দাও, আমাদেরকে এই পদ দাও। বিএনপির দাবি, রাজশাহীতে আওয়ামী লীগ বিরোধী রাজনীতি বেশ শক্তিশালী, কিন্তু নানা কারণে বিশ দলের ঐক্য যেমন নেই, তেমনি নেই আভ্যন্তরীণ যোগাযোগও। পূর্বে একটা আমাদের জোট ছিল বিশ দলীয় জোট, সেই জোটের নেতৃত্বের সঙ্গে বেশ কিছুদিন ধরে আমাদের সমন্বয় নাই। আমরা জাতীয়তাবাদী দল, তার অঙ্গ সহযোগী সংগঠন সবাই মিলে আমরা বর্তমানে এই আন্দোলন আরম্ভ করছি। দলটির সিনিয়র নেতারা বলছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সাধারণ মানুষও এখন ঐক্যবদ্ধ, তাই জোট নেত্রীর মুক্তির আন্দোলনে মিত্র দলগুলোকেও রাজপথে নামার আহ্বান জানিয়েছেন তারা। আমরা আইনি লড়াই পাশাপাশি আন্দোলন সংগ্রাম দুটোর মধ্যে দিয়ে তাকে মুক্ত করে নিয়ে আসবো, এবং আমরা সকল বাংলাদেশের মানুষকে আমরা ঐক্যবদ্ধ করব। এখানে কোন দল বা কে আসলো কে আসলো না, এটা তাদের নিজেদের বিষয়। তবে এই জোটের শরিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। গেল বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ পাঁচজনকে কারাদণ্ড দিয়েছে আদালত। জিয়াউল গনি সেলিম, এস এ টিভি।